আজকাল আমরা অধিকাংশ ইলেকট্রনিক ডিভাইসে মাইক্রো এসডি, এসডি বা এসডি কার্ড ব্যবহার করি। এছাড়া আমাদের প্রায় সকলেরই রয়েছে একটি করে পেন ড্রাইভ, যে পেন ড্রাইভে আমরা ডাটা শেয়ার করে থাকি। কিন্তু প্রায়শই দেখা যায় এই মেমোরি কার্ড বা পেন ড্রাইভ ওপেন হচ্ছে না বা ফরম্যাট হচ্ছে না, বা এর সাইজ ভলিউম অফ ডিস্ক কম দেখাচ্ছে বা ফরম্যাট হতে চাচ্ছে না, ইরর ইন ডিস্ক দেখাচ্ছে, এই ধরনের নানা সমস্যায় আমরা পড়ি। তো সেক্ষেত্রে আমরা কোনোভাবে রিকভার করতে না পারলে সেই মেমোরি কার্ডটিকে বা পেন ড্রাইভটিকে আমরা রিপ্লেস করে নতুন আরেকটি কিনে ফেলি। কিন্তু যদি আমাদের সেই পুরনো মেমোরি কার্ড বা পেন ড্রাইভটিকে ভালো করে ফেলা যায় বা সচল করে ফেলা যায় তাহলে তো মন্দ হয় না। তো ঠিক আছে ভিউয়ার্স, আমি আজকে আপনাদের যে ট্রিকটি শেখাবো এই ট্রিকটিতে শতকরা 90% ফ্ল্যাশ ড্রাইভই ভালো হয়, যদি ফ্ল্যাশ ড্রাইভটি ফিজিক্যালি ড্যামেজ না হয়ে থাকে, ভেঙে না যায়। সেক্ষেত্রে আশা করা যায় যে মেমোরি কার্ডটি বা পেন ড্রাইভটি ভালো হয়ে যাবে। তো আমরা শুরু করি। আপনারা দেখছেন মাল্টিটেক বিডি চ্যানেল। সো ভিউয়ার্স, কাজটি করার জন্য প্রথমে আপনার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে, যদি আপনার মেমোরি কার্ড হয়ে থাকে তাহলে সেই মেমোরি কার্ডটি কম্পিউটারে কানেক্ট করার জন্য আপনার একটি কার্ড রিডারের প্রয়োজন হবে, আর যদি আপনার পেন ড্রাইভ হয়ে থাকে তাহলে আপনার কার্ড রিডার প্রয়োজন হবে না, আপনি সরাসরি পেন ড্রাইভটিকে ইউএসবি পোর্টে ইনসার্ট করবেন। তো আমি আপনাদের আজকে দেখানোর জন্য একটি মেমোরি কার্ডকে আমার কম্পিউটারে ইনসার্ট করে দেখাচ্ছি। দেখুন মেমোরি কার্ডটি কম্পিউটারে ইনসার্ট হয়ে গেছে। তো আমরা ধরে নিই যে এই মেমোরি কার্ডটি প্রবলেমেটিক মেমোরি কার্ড, যদিও আমার কাছে এই মুহূর্তে কোনো মেমোরি কার্ড বা পেন ড্রাইভ প্রবলেম সহকারে নেই। আমি এটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে সিস্টেমটা কীভাবে, আপনারা খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো ভিডিওটি আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না বা কাজটি আপনারা সঠিকভাবে করতে পারবেন না। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সো ভিউয়ার্স, প্রথমে আপনার কম্পিউটারের এই যে রাইট লেফট কর্নারে যে স্টার্ট মেনুটি আছে সেখানে ক্লিক করে আপনি এখানে টাইপ করবেন রান, আর ইউ এন রান। দেখুন একটি কমান্ড চলে আসলো। তো এই রান কমান্ডে ক্লিক দিলে এরকম একটি উইন্ডো আসবে। তো এখানে আপনাকে টাইপ করতে হবে সিএমডি, দিয়ে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে দেবেন এরকম একটা কমান্ড প্রম্পট চলে আসবে। তো এই কমান্ড প্রম্পট আসার পর আপনি এখানে টাইপ করবেন ডিস্ক পার্ট, ডি আই এস কে পি এ আর টি, ডিস্ক পার্ট। আপনি আপনারা এই বানানগুলো খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ কমান্ড প্রম্পটে ভুল বানান দিলে সেটি সঠিকভাবে কাজ করবে না। তো ডিস্ক পার্ট লেখার পর আমরা এখানে এন্টার প্রেস করব। দেখুন এন্টার প্রেস করলে একটি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাবে, এখানে আপনাকে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পর আপনার আরেকটা নতুন কমান্ড প্রম্পট চলে আসবে, সেক্ষেত্রে আপনি প্রথম কমান্ড প্রম্পটটিকে ক্লোজ করে দেবেন, মিনিমাইজ করে রেখে দেবেন। এখন এই সেকেন্ড কমান্ড প্রম্পটটিতে আমরা সমস্ত কাজ করব। দেখুন ডিস্ক পার্ট অলরেডি শো করছে। এবার আমরা এখানে টাইপ করব লিস্ট ডিস্ক, এল আই এস টি লিস্ট, একটি স্পেস দিয়ে লিখবেন ডিস্ক, ডি আই এস কে লিস্ট ডিস্ক লিখে আমরা আবার এন্টার প্রেস করব। দেখুন এবার আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক এবং তার সাথে ইনসার্টেড যেসব ফ্ল্যাশ ড্রাইভ আছে সেগুলো একত্রে আমাদের এখানে শো করবে। প্রথমে আপনারা যে লিস্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে ডিস্ক জিরো, এই ডিস্ক জিরোটি হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক। এই দেখুন 232 জিবি। তার নিচে লেখা রয়েছে ডিস্ক ওয়ান, এটি হচ্ছে আমাদের সেই মেমোরি কার্ডটি যেটি আমরা কম্পিউটারে আপনাদের দেখানোর জন্য প্রবেশ করেছি, ইনসার্ট করেছি সেই মেমোরি কার্ডটি। যাই হোক, এখন আমাদের টাইপ করতে হবে
সিলেক্ট ডিস্ক ওয়ান, দেখুন আমাদের মেমোরি কার্ডটার লেভেল হচ্ছে ডিস্ক ওয়ান। আমরা এখানে টাইপ করব সিলেক্ট এস ই এল ই সি টি, সিলেক্ট একটি স্পেস দিয়ে ডি আই এস কে ডিস্ক, এবং আর একটি স্পেস দিয়ে লিখবেন ওয়ান, সিলেক্ট ডিস্ক ওয়ান দিয়ে আপনারা এন্টার প্রেস করবেন। দেখুন এখানে একটা মেসেজ শো করছে, ডিস্ক ওয়ান ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক, অর্থাৎ আমাদের সেই মেমোরি কার্ডটি এখন সিলেক্টেড ডিস্ক। এরপর যেটি করতে হবে, এরপর আমরা এখানে টাইপ করব ক্লিন, সি এল ই এ এন ক্লিন, ক্লিন লিখে আমরা এন্টার প্রেস করব। দেখুন আরেকটি মেসেজে দেখাচ্ছে, ডিস্ক পার্ট সাকসিড ইন ক্লিনিং দ্য ডিস্ক, অর্থাৎ আমাদের ডিস্কটি যত রকমের প্রবলেম ছিল সেগুলো ক্লিন করে ফেলেছে। তারপর আরও কিছু প্রসেস আছে, এখানেই শেষ নয়, এরপর আপনাদের টাইপ করতে হবে, বা আমরা এখন টাইপ করব ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, দ্যাট মিন্স সি আর ই এ টি ই ক্রিয়েট, একটি স্পেস দিয়ে পার্টিশন পি এ আর টি আই টি আই ও এন পার্টিশন প্রাইমারি পি আর আই এম এ আর ওয়াই ক্রিয়েট পার্টিশন প্রাইমারি। আপনারা এই স্পেলিংগুলো একটু বা বানানগুলো একটু ভালো করে দেখে রাখবেন, কারণ কমান্ড প্রম্পটে কোনো ধরনের বানান ভুল দিলে সেগুলো কিন্তু কাজ করবে না। গুগলে যেমন আমরা ভুল টাইপ করলে সেটা শুদ্ধ হয়ে আসে, কিন্তু এই কম্পিউটারের কমান্ড প্রম্পট সিস্টেমটিতে কিন্তু ভুল টাইপ করলে আসবে না, কাজটি হবে না, আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে। যাই হোক, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লিখে আমরা আবার এন্টার প্রেস করব। দেখুন এবার মেসেজ দেখাচ্ছে, ডিস্ক পার্ট সাকসিড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফাইড পার্টিশন। এরপর আমাদের যেটি করতে হবে, আমরা এখন লিখব অ্যাক্টিভ, এ সি টি আই ভি ই অ্যাক্টিভ লিখে আমরা এন্টার প্রেস করব। দেখুন মেসেজে দেখাচ্ছে, ডিস্ক পার্ট মার্কড দ্য কারেন্ট পার্টিশন অ্যাজ অ্যাক্টিভ, আমাদের সে পার্টিশনটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা আমাদের পার্টিশনটিকে সিলেক্ট করব, সেজন্য আমরা টাইপ করব সিলেক্ট পার্টিশন ওয়ান, দ্যাট মিন্স এস ই এল ই সি টি আই ভি ই সিলেক্ট, সরি এখানে লিখতে হবে সিলেক্ট এস ই এল ই সি টি সিলেক্ট, একটি স্পেস দিয়ে পার্টিশন পি এ আর টি আই টি আই ও এন সিলেক্ট পার্টিশন, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে ওয়ান, সিলেক্ট পার্টিশন ওয়ান। এবার আমরা এন্টার প্রেস করব। দেখুন মেসেজে দেখাচ্ছে, পার্টিশন ইজ নাও দ্য সিলেক্টেড পার্টিশন। এবার আমাদের সর্বশেষ যে কাজটি, অর্থাৎ আসল কাজটি, সেটি এখন করতে হবে, সেটি হচ্ছে ফরম্যাট। অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে ফরম্যাট তো আমরা মাই কম্পিউটার থেকে দিতে পারি, কিন্তু মাই কম্পিউটার থেকে যে ফরম্যাটটি আপনি দেন সেটা প্রায়শই সেই ফরম্যাটটি কুইক ফরম্যাট আমরা দিয়ে থাকি, যার ফলে দেখা যায় যে মেমোরি চিপের যে ব্যাড সেক্টরগুলো আছে সেগুলোকে বাদ রেখেই ফরম্যাটটা হয়ে যায়, যে কারণে ভিতরে প্রবলেমটা থেকেই যায়। কিন্তু এখানে কমান্ড প্রম্পট থেকে যে ফরম্যাটটা দেওয়া হয়, এটি আমাদের যে ফুল ফরম্যাট বলতে যেটি বোঝায় সে ফুল ফরম্যাট হয়ে যায়, অর্থাৎ মেমোরির চিপের প্রত্যেকটি ব্যাড সেক্টর এখানে রিপেয়ার হয়ে তারপর ফরম্যাটটি হবে। তো সেজন্য এখন আমরা ফরম্যাট করার জন্য এখানে টাইপ করব ফরম্যাট এফ ও আর এম এ টি ফরম্যাট, এরপর আমরা একটি স্পেস দিয়ে লিখব এফ এস, অর্থাৎ ফাইল সিস্টেম, ফাইল সিস্টেম দিয়ে আমরা একটা ইকোয়াল সাইন দেব, ইকোয়াল সাইন দিয়ে এরপরে যে বিষয়টি আছে তারা অ্যাডভান্স ইউজার ছাড়া বুঝবেন না। এখানে ফাইল সিস্টেম, আপনি যে ফাইল সিস্টেমের ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করেন সেই ফ্ল্যাশ সেই ফাইল সিস্টেমটি আপনাকে এখানে দিতে হবে, যেমন NTFS আছে, FAT32, এরকম নানা রকমের ফাইল সিস্টেম আছে, তবে আগে বেশি ব্যবহার হতো FAT32, ইদানিং প্রায় সব ফ্ল্যাশ ড্রাইভেই NTFS ফাইল সিস্টেমটি ব্যবহৃত হয়। তো যদি আপনারা FAT32তে ফরম্যাট করতে চান তাহলে এখানে টাইপ করতে হবে FAT32, কিন্তু যেটা এটা অধিকাংশের ক্ষেত্রে এটা কাজে লাগবে না, যে কারণে আমি FAT32তে আপনাদের দেখাবো না, আমি আপনাদের দেখাচ্ছি NTFS এ কীভাবে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের টাইপ করতে হবে NTFS
এফ এস। লক্ষ্য করুন এখানে কি লেখা হয়েছে, ফরম্যাট স্পেস এফ এস ইকুয়াল সাইন দিয়ে বা সমান চিহ্ন দিয়ে এন টি এফ এস দিয়ে আপনি জাস্ট এন্টারে হিট করুন। দেখুন এখানে আপনার পার্সেন্টেজ শো করছে, এই পার্সেন্টেজ যখন আপনার 100% কমপ্লিট হয়ে যাবে তখনই আপনার এই ফরম্যাটটি কমপ্লিট হয়ে যাবে। এবং এটি কিন্তু কুইক ফরম্যাট না, এটি একদম ফুল ফরম্যাট, যার ফলে আপনার মেমোরি চিপে বা আপনার পেন ড্রাইভে যত রকমের সমস্যা আছে সেগুলো সব ক্লিন হয়ে যাবে, কিছু থাকবে না। এবং আমি যেটা বলেছি যে ফিজিক্যালভাবে ড্যামেজ হওয়া, যদি মেমোরি ফিজিক্যালভাবে ড্যামেজ না হয়ে যায়, ভেঙে চুরে না যায়, এমনি ব্যবহার করতে করতে হঠাৎ করে ওপেন হচ্ছে না, ফরম্যাট হচ্ছে না, এরর দেখাচ্ছে, ভলিউম কম দেখাচ্ছে, এ ধরনের হয়ে গেলে সেগুলো আশা করা যায় যে এই পদ্ধতিতে ঠিক হয়ে যাবে। তো পুরো প্রসেসটি আমি সংক্ষেপে আরেকবার বলছি, হয়তো আপনাদের অনেকের মনে নেই। আপনাকে প্রথমেই কম্পিউটারের যে মেনু রয়েছে বাম দিকে কোণার যে মেনুটি, ওই মেনুতে গিয়ে আপনাকে সার্চ বক্সে টাইপ করতে হবে রান, আর ইউ এন। রান টাইপ করার পর যে সার্চ বক্স আসবে সেখানে আপনাকে টাইপ করতে হবে সিএমডি, মানে কমান্ড। কমান্ড লিখে ওকে করলে পরে আপনার দেখবেন যে কমান্ড প্রম্পটটা চলে আসছে। তো কমান্ড প্রম্পটটি আসার পর আপনাকে সেখানে টাইপ করতে হবে ডিস্ক পার্ট, DISKPART। ডিস্ক পার্ট লিখে এন্টার চাপলে দেখবেন যে আপনার আরেকটি কমান্ড প্রম্পট চলে এসেছে, সেক্ষেত্রে আপনি প্রথম যে কমান্ড প্রম্পটটি সেটি মিনিমাইজ করে রাখবেন। আর আপনার এর মধ্যে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাই সেক্ষেত্রে সেটি আপনি ইয়েস করে দেবেন। এরপর যেটি করতে হবে, আপনাকে ওই কমান্ড প্রম্পটে টাইপ করতে হবে লিস্ট ডিস্ক, LISTDISK। লিস্ট ডিস্ক লিখে এন্টার প্রেস করে এরপরে টাইপ করতে হবে সিলেক্ট ডিস্ক ওয়ান, বা আপনার কানেক্টেড ডিভাইসটি যত নাম্বার শো করবে অত নাম্বার টাইপ করতে হবে। ধরে নিলাম যে আপনি একটি ড্রাইভই কানেক্ট করেছেন কম্পিউটারে, সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে সিলেক্ট ডিস্ক ওয়ান, SELECT, সিলেক্ট একটি স্পেস দিয়ে ডিস্ক, DISK, আবার একটি স্পেস দিয়ে ওয়ান। এরপর এন্টার প্রেস করার পর আপনাকে নেক্সটে টাইপ করতে হবে ক্লিন, CLEAN। ক্লিন টাইপ করে আপনি এন্টার প্রেস করার পর আপনাকে পরবর্তীতে টাইপ করতে হবে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, CREATE, ক্রিয়েট, PARTITION, পার্টিশন, আবার স্পেস দিয়ে প্রাইমারি, PRIMARY, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি দিয়ে আপনি এন্টার প্রেস করবেন। এরপর আপনাকে টাইপ করতে হবে অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ লিখে এন্টার প্রেস করার পর আপনাকে টাইপ করতে হবে সিলেক্ট পার্টিশন ওয়ান, SELECT, সিলেক্ট একটি স্পেস দিয়ে পার্টিশন, PARTITION, পার্টিশন স্পেস দিয়ে ওয়ান। এরপর আপনাকে টাইপ করতে হবে ফরম্যাট, FORMAT, ফরম্যাট, এরপর একটি স্পেস দিয়ে লিখতে হবে FS, FS লিখে একটি সমান সমান বা ইকুয়াল সাইন দিয়ে লিখবেন NTFS দিয়ে আপনি এন্টার হিট করবেন। এরপর এভাবে ফরম্যাট হতে হতে যখন 100% কমপ্লিট হয়ে যাবে, দেখুন এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে লাস্ট এখানে লেখা আসবে ডিস্ক পার্ট সাকসেসফুলি ফরম্যাটেড দ্য ভলিউম, অর্থাৎ আপনার যে মেমোরি কার্ডটি সম্পূর্ণভাবে ফরম্যাট হয়ে গেছে। এরপর আপনি জাস্ট সিম্পলি এখানে এক্সিট লিখবেন, EXIT, এক্সিট লিখে এন্টার দিলে আপনার কমান্ড প্রম্পট থেকে আপনি বাইরে চলে আসবেন। লক্ষ্য করুন এবার যে আমরা মাই কম্পিউটারে যাচ্ছি, এখানে দেখুন আমাদের মেমোরি কার্ডটিকে দেখাচ্ছে, এখানে আমরা এই মেমোরি কার্ডটিতে ঢুকলাম, মেমোরি কার্ডে ঢোকা যাচ্ছে। এখন আমরা এখানে কোনো একটা ডাটা দিয়ে দেখবো আসলে ডাটাটি সেখানে আসছে কি না। এখান থেকে আমরা একটি ছবি নিয়ে, এই ছবিটিকে নিয়ে আমরা মেমোরি কার্ডে পেস্ট করলাম, এই মেমোরি কার্ড আমরা পেস্ট করলাম, দেখুন ছবিটি কিন্তু মেমোরি কার্ডে চলে আসছে, যে মেমোরি কার্ডে, অর্থাৎ মেমোরি কার্ডটি স্বাভাবিকভাবে কাজ করছে। ঠিক আছে, তো আমাদের মেন মিশনটি কিন্তু সাকসেস হয়ে গেল,
আমরা আমাদের নষ্ট মেমোরি কার্ড বা পেন ড্রাইভটিকে সচল করে ফেললাম। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন যে বিষয়টা আসলে একটা কঠিন কিছু না, চেষ্টা করলে পারবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটিও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে জাস্ট একটা লাইক দেবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পান। আর তাছাড়া যদি অলরেডি আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততদিন আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।